নমস্কার বন্ধুরা সপ্তাহে তিন দিন এইভাবে খাও আর এত উপকার পাবে নিজেই অবাক হয়ে যাবে কোনো রোগ কাছে ঘেঁচবে না আমলকির উপকারিতা একটা ভিডিওতে বলে আমি শেষ করতে পারবো না তো আমলকির মূলত দাঁত চুল ত্বক এটা ভালো রাখতে সাহায্য করে আমাদের হাটের জন্য ভীষণ ভালো কাশির জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করে বমি বন্ধ করতে কাজ করে খাবার রুচি বাড়ায় কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা তো এগুলোর জন্য বহুমূত্র রোগেও কিন্তু ভীষণ উপকারী চুলের জন্য ভীষণ উপকারী চুলের খুশকির জন্য আমি আমলা হেয়ার অয়েলের রেসিপি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি আমলকির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী গুণও রয়েছে আমলকি ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয় প্রত্যেকদিন সকালবেলা যদি আমরা আমলকির জুস খেতে পারি তাহলে আলসার মানে পেটের মধ্যে যে পেপটিক আলসার হয় সেটাও কিন্তু প্রতিরোধ করে তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু আমলকির অনেক ভূমিকা রয়েছে তো আজকের এই ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমলকি কিভাবে খেতে হবে তার সঠিক ব্যবহারটাও তোমরা দেখতে পাবে তো আমি কি করলাম তিনটে ফ্রেশ আমলকিকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম জল তারপর খুব ভালো করে আমি মিক্সার জারের মধ্যে ছোটো ছোটো কুঁচি করে নেওয়ার পর পেস্ট করে নিয়েছি তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা কুঁচি এবার নিয়েছি জিরে গুঁড়ো গোটা জিরেকে শুকনো কোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে নিয়েছি আমি কারিপাতা এই কারিপাতা আমাদের চুল ত্বকের জন্য ভীষণ উপকার কারিপাতা দেওয়া যদি সম্ভব না হয় তাহলে ধনের পাতাও দিতে পারো তবে কারিপাতা দিলেই বেশি ভালো হয় একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এতে করে খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ যদি বিট লবণ না থাকে নর্মাল লবণ দেবে তবে বিট লবণটা দিতে চেষ্টা করো খুব ভালো হয় এবারে আমি এক কাপ নিয়েছি জল এই এক কাপ জলে দুজনের হয়ে যাবে খুব ভালোভাবে তো তোমরা সেই মাপে করে নেবে আমি তিনটে আমলকির পেস্ট করেছি আর এখানে আমি এক কাপ জল নিয়েছি আর খুব সামান্য ফুড কালারের ব্যবহার আমি করব এটা দিলে একদম লুক্সটা খুব সুন্দর চলে আসবে আর আমলকির কালারটা কাঁচা আমলকির কালারটা যেরকম হয় পেস্ট করার পর কিন্তু সেরকমটাই আসবে তবে ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশানাল আবারও বলছি ফুড কালার তোমরা নাও দিতে পারো খুব সামান্যই এক পিঞ্চ মতো দিয়েছি আর দেখো খুব ভালো করে আমি মিক্সার জারের মধ্যে সব কিছুকে ঘুরিয়ে নেবার পর ছাঁকনির মধ্যে রেখে ভালো করে জুসটা বার করে নিলাম আর যে ছিবড়া অংশটা পড়ে রইলে এটাও কিন্তু ফেলে দেবার কোনো ব্যাপার নেই এটাকে রোদের মধ্যে দিয়ে শুকিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে আর খাবার পর দুপুরে বা রাত্রে এটা কিন্তু অবশ্যই খেতে পারো বিশেষ করে দুপুরে ভাত খাওয়ার পর কিন্তু এটা খাওয়া যায় ভীষণ উপকার আমলকির কোনো অংশই ফেলে দিতে নেই আমলকিকে ছোটোবেলা থেকে দেখেছি দিদা ঠাকুমারা ছোট ছোট করে কুঁচি করে রোদ্দুরে শুকিয়ে খাওয়ার পর ব্যবহার করত। তবে এইভাবে যদি জুস বানিয়ে সপ্তাহে তিন দিন করে খাওয়া যায় তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আর আমলকির সঙ্গে অবশ্যই আমলকির এই জুসের সঙ্গে একটু মধু মিশিয়ে খাবে ভালো ব্র্যান্ডের মধু নিয়ে নেবে তাতে করে কিন্তু উপকারিতাটা অনেক বেড়ে যাবে তাহলে বন্ধুরা সর্বরোগের মহৌষধ এই আমলকির জুস অবশ্যই বাড়িতে তৈরি করো বাড়ির প্রত্যেক সদস্যের জন্য ভীষণ উপকারে আসবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ